अनाबेल भूतर नाम शुनिये आपनार गार नोम डाल डाल हो जाब सागोय आपुनी राति हुबो नोवारिबो ब्लेंकेटर भितरत मने मने थाकिबो भूतर कहानी होने मिस्टर सिमुएल पुतला बनाय ताकु भूतर डरे तेउ वर्कशपत काम करी थाकुते दर्जा तले दि एक टुकुरा कागज पाले जत निकि लिखा आसिल फाइंड मी अर्थात मुख बिचारा आरो तेउ तेनेके करे पुनर एखन दर्जा तले दि आरो एडुखर कागज पाले जत निकि लिखा आसे क्लोजर अर्थात मय उसरते आसु आरो एया बिचारिये पाले ताइक निजर कन्याक जार निकि नाम आसिल एनाबेल आरो अलप पासत आमी देखिबले पाओ मा देउतार हत्ये एनाबेले खेलिबले आरम्भ करे लुका छुपी तेउनुकर एया बहुत हुखर हंकार जाते कारो मुख लागि ना जाय एदिन गिरजा घरर पुरा भगवानक दर्शन करि घुरि आहुते तेउनुकर गाडी रास्तात पंक्चर होइ जाय इतिया टायर चेंज करी ताने बोले लौते नटकेता रास्ता पुरी जाए नटकेता बोतली बोले बोली एनाबेल रास्ता फाले उलाय है आरो एता भयंकर दुर्घटना शिकार होय मित्र मुखत पड़े ताए इतिया 12 बसर पार होय जाए एता अनाथ आश्रमर पुरा किसु व्यक्ति मिस्टर सेमुलर घर आश्रय बिचारी आए आरो याते थाकी बोले लय किंतु तारे माजत एगराकी अपंग सवाली आसिल जाने की भोरी एता पोलियोग्रस्त लेकिन अकमान दुष्ट प्रकृतिर कन्या जी नकरी बोले कबा ताके उल्टा करिह ভাল পায় তাই নাম জেনিস आरो सबके सतर्क कर दिया हुई एखन दर्जा से यू रूम यह दर्जा जाते भूलो तो कने खुलबले अहुपुरुषार्थ नक दरअसलते यू रूम एनाबेलार आसिल जार निकी 12 बस पूर्वे एक्सिडेंटर मृत्यु एदिन सकुए खेल घर बाहर गुस आए कि अपंग हर कारण जेनिस इते बहि थकिया है कारण तरी एट पलियोग्रस्त कि तभास पाले पिछरपा एट छायासे তাই পিছে ঘুরি চাই একোৱে নেদেখিলে সকলোৱে ৰাতি নিদ্ৰা যায় কিন্তু দিনত যেহেতু ছাঁ দেখিছিল জেনিছে সেই কাৰণে জেনিছৰ টোপনি অহা নাছিল অৰ্থাৎ তাই দেখিলে দৰ্জা তলে দি এডোখৰ কাগজ পৰা আছে য'ত নেকি লিখা আছে ফাইণ্ড মি অৰ্থাৎ মোক বিচাৰা জেনিছে তাকে ফলো কৰে আৰু এনাবেলৰ ৰুমৰ ওচৰত পালেহি এতিয়া দৰ্জা তলে দি আৰু এডোখৰ কাগজ পালে তাই য'ত নেকি লিখা আছিল ইন হিয়েৰ অৰ্থাৎ মই ভিতৰত আছো দৰ্জা অটোমেটিকেলি খোল খাই যায় আৰু তাই ভিতৰত প্ৰৱেশ কৰেহি য'ত নেকি অসংখ্য দৌল আছে এটা চাবি উঠাই দিয়া আলমাৰি খুলিবলৈ আৰম্ভ কৰে জেনিছে য'ত নেকি আলমাৰি ভিতৰত এটা দৌল আছে দৌলটো চেহেৰা বহুত ভয়ংকৰ সেইকাৰণে তাই আলমাৰিটোত বন্ধ কৰি দিয়ে কিন্তু বাৰে বাৰে বন্ধ কৰি আকৌ অটোমেটিকেলি বাৰে বাৰে কিয় খুলি যায় এইটো আলমাৰি তাই ভালদরে লক্ষ্য করে দেখিলে এইতো দলে তাইকে ঘুরি ঘুরি সায় আছে তাকু সগুরকেতা লড়সর করে হেইহে এখন সাড়লই তাই দলটোর উপর ঢাকি পেলালে আর এইয়া কি তাই দেখি আসরিত দলটো ক্রমান্বয়ে তাই ফালে আহি আছে কিন্তু কাপড়খন সুসরি সুসরি তলর ফালে হুহুকি আছে যেতিয়া সাদরখন সম্পূর্ণরূপে আহি তলত পড়িলহি কিন্তু হেই আকৃতি নাইকিয়া হল ইমানে ভয় খাই জেনিস নিজের রুমর ফালে আহি যায় কি হল কেনেকে হল একো বুঝিয়ে না পালে কিন্তু এটা হপুন যেন লাগিছিল তাই ইয়া নেক্সট দিনা সিস্তারক তাই কনফেস করিলেহি তাই এটা ভুল হৈ গল তাই দরজা খুলি দিলে হেইটো রুমর যত নেকি এনাবেলে আছিল পুরো যেটো রুম এনাবেলর আছিল এতিয়া তাই হি আলমারি খুলি দিয়ার ফলত তারপর হি দুষ্ট আত্মা মুক্তি হৈ গৈছে এতিয়া বা হিতো দুষ্ট আত্মা কি করিব কোনে জানে বহুত মানা করে সত্ত্বেও বেশি করিলে কন্যায় এতিয়া দুয়ো আহি এনাবেলের রুমত উপস্থিত হলহি কিন্তু ইয়াত একোয়ে নাই শুন সিস্তারে ভাবিলে জেনিছে ইয়া বাহানা বানাইছে তাই ভয় খুৱাবলে চেষ্টা করেছে কি জানে কিন্তু ইয়া আরম্ভণি হে ঘরত কিছু অদ্ভুত ধরনের কার্য হবলে আরম্ভ করে এদিন রাতে দুয়ো কন্যা সাদর তলত খেলি আসিল কিন্তু কারোবার ভরি আহত নাই পালে তেওঁলোকে কিন্তু এই সময়তে তর্ষ্ট কাম নকৰা হয়নে আন্ধেরা কায়ম রহে যিনি ধ্বনি চারিওফালে গুঁজি উঠিল আর এটা ভয়ঙ্কর চেহারা তেওঁলোকে দেখি পালে সাদর উঠায় দুয়ো কন্যা এনে ভয়ঙ্কর চেহারা দেখি পেনতে সুসু করে পেলালে আর ভয়তে চিঁয়র বাহর করিলে সকলবিলাকে আহিয়াত উপস্থিত হইহি দুয়ো কন্যা ব্যাখ্যান করে কলে আমি এটা অদ্ভুত ভয়ঙ্কর চেহারা ইয়াতে এই মাত্র দেখেছিল যি নেকি দেখাত মিসেস সেমুয়েলর দরে এই আপনি মিসেস সেমুয়েলর খং উঠি গল আর কলে মোর চেহারা ইমানো ভয়ঙ্কর নহয় ভূতর দরে কিন্তু দুয়ো কন্যার কথা শুনি মিস্টার সেমুয়েলে বহুত হাঁহিলে আর সকলে বহুত মজা পালে সকলে ভাবিলে ইয়া তেওঁলোকৰ মনৰ ভ্রম হে এদিন ওয়ালত লাগি থকা ফটো ফ্রেম যিটো ফটো নেকি এনাবেলর যি নেকি 12 বছর পূর্বেই মৃত্যু হয়েছে যি নেকি মিস্টার সেমুয়েলর কন্যা আছিল এনাবেল আৰু আনফালে হেই লাইফ সাইজ দৌল আৰু এনাবেলৰ ফটো চাই থাকিল জেনিছে চকুন ভঙাকে কিন্তু তেতিয়া ওপৰৰ পৰা এটা মিউজিক বাজি উঠে জেনিছে এতিয়া মিউজিক ফলো কৰি ঘৰৰ ওপৰৰ ফালে গুচি আহে তাকো ইমান ৰাতি কিন্তু হেই মিউজিক এনাবেলৰ ৰুমৰ পৰা আহি আছিল যিটো ৰুমলৈ যোৱা কাৰো পাৰ্মিশ্যন নাই কিন্তু জেনিছে জানো কাৰোবাৰ কথা শুনে তাই তালৈহে গুচি গল ৰুমৰ দৰ্জা নিজে নিজে খোল খাই গল আৰু এতিয়া সেই বাজি থকা মিউজিক তাই বন্ধ কৰি দিয়ে কিন্তু সন্মুখতে ইয়া তাই কি দেখিলে তাই সমবয়সীয়া এগৰাকী কন্যাক তাই দেখি পায় যি নেকি তাইকে বেবাহাক লাগি চাই আছে এয়া দেখোন এনাবেল হয় যি নেকি 12 বছৰ পূৰ্বেই মৃত্যুক অকালে সাৱতি লৈছিল জেনিছ এনাবেলক দেখাত হাই বুলি কলে কিন্তু এনাবেলে উত্তৰ নিদি লাহে লাহে বতাহৰ ভ্ৰান্তি খিৰিকি ওচৰলৈ গুচি আহে আৰু জেনিছে কলে তুমি মোক সহায় কৰিব পাৰিবা নেকি কন্যা
জেনিসে এনাবেলে সুদিলে কি লাগে তোমাক? এনাবেলে উত্তর দিয়ে তোমাক লাগে তোমার আত্মা লাগে মোক। আর এতিয়া এনাবেলে তাই ফালে ঘুরি চায়। ইমান ভয়ঙ্কর কুন্ঠা চেহারা দেখি জেনিস ভয় খাই ইয়ার পর পলাই পত্রং দিলে। কিন্তু তাই রুম বন্ধ কিয় হয়ে আছে? ইমান শিয়র বাখল করে তথাপিও তাই শিয়র কোনেও নুশুনে কিয়? কিন্তু সেই দুষ্ট আত্মায় তাই পিছা করে থাকিল আর তাইক ধরি সেই দুষ্ট আত্মায় ঘরের বাহিরে পেলাই দিয়ে। প্রথমের পরাই পলিওগ্রস্ত হয়ে তাই লাঙরি হয়ে আসিল, কিন্তু এতিয়া তাই হিতু ভরিও ভাগি গল। নেক্সট দিনা জিনিসক আমি এখন হুইল চেয়ার বহি থাকা দেখো। সিস্টারক তাই সকল কথা ব্যাখ্যান করে কলে, মই পড়া নাছিল, মোক কোনোবাই ঘরের বাহির ফালে গতিয়ে পেলাই দিছিল। সিস্টার এই কথা শুনে বহুত ভয় খাবলে আরম্ভ করিলে। যদি তাইকো এনেকে পেলাই দিয়ে তেতিয়া? উভয়ে বুঝি পালে ঘরত কিবা আত্মা বসবাস করে, কিন্তু এই দুষ্ট আত্মায় মানুষের শরীরত প্রবেশ করিব বিচাৰে আর ইয়ার পাছত কু কার্য আরম্ভ করে দিব। কিন্তু কিয়? অন্ধেরা কায়াম রহে, কিন্তু কেতিয়ালৈকে? সিস্টারে তাইক কলে, দুষ্ট আত্মা সদায় দুর্বল ব্যক্তি নহয় বল্কি তেওঁলোকৰ শরীরতে প্রবেশ করে, যার নাকি মস্তিষ্ক কমজোর হয় কিন্তু তোমার মগজ স্ট্রং। কিন্তু এতিয়া লিন্দা তাইৰ ওচৰলৈ আহে। পলিয়গ্রস্ত হৈ জিনিস অপঙ্গ আছিল, কিন্তু হিতু ভরিও এতিয়া হেরাই পেলালে। রাতি ঘরের উপরলে বলে আহতে লিন্দাই এটা ভরির আহত শুনি পায়। এতিয়া সেই চাবির ফুটারি দিয়ে তাই ভিতরের ফলে জুমি চালে, কিন্তু সেই দৃশ্য দেখি তাই গার নম ডাল ডাল হয়ে গল। সেইটো দল এতিয়া চকীত বহি আরাম করে আছে আগা পিছা করে। তাই দরজা খুলি ভিতরের ফলে আহে আর সেই আওয়াজ শুনে, সেই ধ্বনি শুনে অন্ধেরা কায়াম রাহে। লিন্দাই ভয়তে পলাই পত্রং দিলে আর নিজ রুম পালেহি। কিন্তু তাই ওসরে দি যাওয়া তিতা ভরি কিছু ফুটস্টেপ লক্ষণ করে। তিতা ভরির ফুটস্টেপ তাই সাক্ষুক করে ভয় খাই যায়। আর অল্প পশাত সেই ব্যাখ্যায় তাই দেখবলে পালে, সেইটো পুতলা যা নাকি চেহারা বহুত ভয়ঙ্কর। তাই ফালে চকুকেটা তেলেকা তেলেকি করে চাই আসিল, কিন্তু পিছর পর এখন কলত ছাঁদর হাত আহি তাই চুপ করাই ভিতরের ফালে লই গুছি গল আর অন্তর্ধান হয়ে গল। নেক্সট দিনা সিস্টারে জিনিসক হুইল চেয়ারত বহুয়াই ঘরের বাহিরে বুলি রোদলৈ লৈ আহে। সিস্টারে কলে, তুমি ভয় নাখাবা, তোমার এতিয়া মনত ভাল লাগি যাব এই রোদত। হুইল চেয়ারত বহি থাকোতে জিনিসক পিছর পুরা প্রকাণ্ড ধক্কা দিয়ে কোনোবাই আর সেই ধ্বনি বাজি উঠে অন্ধেরা কায়াম রাহে। তাই ভয় খাই গল কলে থাকি। হঠাৎ সেইটো রুমত দরজা খুলি গল, যত নাকি মিস্টার সেমুয়েল ভয়ঙ্কর চেহারা পুতলা বনোয়ার ওয়ার্কশপ আছিল। কিন্তু জিনিসর হুইল চেয়ার এতিয়া নিজে নিজে চলিবলে আরম্ভ করে পেলালে আর সেই দুষ্ট আত্মাই জিনিসর হুইল চেয়ার খন মিস্টার সেমুয়েলের ওয়ার্কশপর ফালে লয় আহে আর জোর সে পেলাই দিয়ে তাইক রুমের ভিতর, যত নাকি কাঠের একটা প্লেটফর্ম আসিল আর তার তলত জিনিস লুকাই থাকিল। কিন্তু তাই এনাবেলক দেখি পালে, যে নাকি মিস্টার সেমুয়েলের বেটি আসিল, যার নাকি 12 বছর পূর্বেই মৃত্যু হয়েছে। সেই দুষ্ট আত্মা জিনিসর ফালে আহি থাকিল ক্রমান্বয়ে। আর এইয়া কি? আর ইয়ার পাছত আমি দেখি পালো জিনিসক তাই উঠাই লে মুখত রক্ত ঢালি দিয়ে। জিনিস বহু জোরে চিঁয়র বাহ করবলে আরম্ভ করে। আওয়াজ শুনি সকলে জিনিসর ওসর পালেহি, কিন্তু সবেই দেখি আচরিত জিনিসে তেওঁলোকলৈ চাই মুস্কুরাই হাঁহি আছে। এনে প্রতীয়মান হয় যে একো হোৱাই নাছিল তাইৰ লগত, তেন্তে জিনিসে ইমান ভয়ঙ্কর চিঁয়র মারিছিল কিয়? সিস্টার আর লিন্দা পরেশান হবলে ললে জিনিসক দেখি। লিন্দাই মিস্টার সেমুয়েলক সুধিলে, কিয় বারে বারে জিনিসক আপনার কন্যা এনাবেলার দরে দেখা যায়? মিস্টার সেমুয়েলে রাগ করে কলে, মই তোমালোক হকিয়াই দিছিল সেইটো রুমের ওসরে না যাবলে, তার দরজা নুখুলিবলে, কিন্তু তোমালোকে শুনিলা জানো মোর। আর রাগ করে মিস্টার সেমুয়েল সেইটো রুমত পালে, যেটো রুম নাকি এনাবেলর আছিল, যেটো রুমের পর নাকি সেই দুষ্ট আত্মা মুক্ত হয়ে গেছে ইতিমধ্যে। এডোখর কাগজ পালে, তার লিখা আছে বিচারি পালো। জিনিসর শরীরের ভিতর এতিয়া সেই চৈতানার আত্মা প্রবেশ করে গেছে। জিনিসক দেখি হলি ক্রস দেখালে মিস্টার সেমুয়েলে, কিন্তু সেই দুষ্ট আত্মায় তার এটা এটা আঙুলি ভাঙি পেলালে কমান নয়। তথাপি শান্তি নেপায় তেওঁ রক্ত পান করে নরকলে পঠাই দিয়ে। এতিয়া রাতে জেনিসক লিন্দা চাবলে বুলি যায়। লিন্দা এতিয়া সেইটো পুতলা ঘরের পর উঠাই বাহিরের ফালে লই দৌড়বলে ধরে। সিস্টারের এনে কার্য দেখি জেনিসর খং উঠি গল আর ফলো করবলে ধরলে। লিন্দাই দৌড়ি দৌড়ি গই এটা শুকান কুয়াত সেইটো পুতলা পেলাই দিয়েহি, কিন্তু এইয়া কি? কুয়ার ভিতরের পর ছাঁ দরে দুখন লম্বা প্লাস্টিকের নিচিনা হাত আহি তাই কুয়ার ভিতরলে ক্রমান্বয়ে টানিবলে আরম্ভ করিলে। কিন্তু ভাগ্য ভাল আসিল, পিছর পর সিস্টারে আহি তাইক বসাই ললে। এতিয়া উভয় আহি মিসেস সেমুয়েলক লগ করে আর গালি গলোজ করবলে ধরলে, এইটো ঘরত কি হয়েছে হা? মিসেস সেমুয়েলে ব্যাখ্যা করে কলে, আমি পূর্বে সতর্ক করে দিয়েছিল তোমালোকক এইটো রুমের ওসরে না যাবা, ইয়ার দরজা নুখুলিবা, কিন্তু তোমালোকে নুশুনিলা। আমার একমাত্র কন্যা আনাবেলা মৃত্যু হওয়ার পশ্চাতো আমি তাইক পাহরিব নোৱাৰিলো, তাই মৰম ঘূৰাই পাবলৈ আমি বহুত অহোপুৰুষাৰ্থ কৰিলো। এনাবেলৰ চিন্তাত আমাৰ ভোক পিয়া নলগা হল, আমি তাইক ঘূৰাই পাবলৈ বিচাৰিছিলো। এদিন আমি কলা যাদুৰ সহায় বিচাৰিলো, এদিন আমি সফল হৈ গলো, তাই আত্মা ঘূৰাই পালো। এদিন এডোখৰ কাগজত লিখি সেই আত্মাই আমাৰ পৰা পাৰ্মিশ্যন বিচাৰিলে এটা পুতলাৰ ভিতৰত সোমাবলে, আমি পাৰ্মিশ্যন দি দিলো। ধীরে ধীরে সেই আত্মাৰ শক্তি বাঢ়িবলৈ ললে, কিন্তু এনাবেলক ঘূৰাই পাবলৈ আমি পাগল হৈ গৈছিলো দিনে ৰাতিয়ে। হলেও সেই আত্মা আমার ঘরতে ঘুরে থাকিল ইফালের পর ইফাললৈ, কিন্তু এদিন আয়নাত দেখি তেতিয়াহে গম পালো এইয়া আমার লগত ধোখা হয়েছে, এইয়া এনাবেলের আত্মা নহয় কোনো আন দুষ্ট আত্মা হয় আমার ঘরত। এদিন এই চৈতানের আত্মায় মূর উপর আক্রমণ করে দিলে, যার ফলত মই ভরি হেরুয়ালো আর একটা চকু হেরুয়াই পেলালো মই।
আমি পৃষ্ঠৰ সহায় বিচাৰিলো, যি নেকি এই দুষ্ট আত্মাক আলমাৰি ভিতৰত বন্ধ কৰি বাইবেলৰ টিখিলামান পাত চাৰিওফালে চিপকাই দিলে। আৰু দুষ্ট আত্মাক এই ৰুমতে আমি বন্ধ কৰি পেলালো এনেদৰে। আৰু আমি কৰা পাপৰ প্ৰায়চিত্তৰ কাৰণে আমি অনাথ আশ্ৰমৰ পৰা তোমালোকক ইয়ালৈ মাতি আনিলো, আশ্ৰয় দিলো হিয়াত। কিন্তু এই চৈতান আত্মাৰ ইয়াৰে অপেক্ষা কৰি আছিল। এই দুষ্ট আত্মাক মুক্তি কৰি দিলা এইটো ৰুমৰ পৰা। সেই দুষ্ট আত্মা এতিয়া জেনিছৰ শৰীৰত প্ৰৱেশ কৰিছেহি। এতিয়া সকলোৱে আহি জেনিছৰ ওচৰ পালেহি, কিন্তু দেখি আচৰিত, জেনিছ যি নেকি থিয় হব নোৱাৰে, যাৰ নেকি দুটা ভৰিয়ে বিকল হৈ আছিল, এতিয়া তাই নিজৰ ভৰিৰ ওপৰত থিয় হৈ আছে। সকলোৱে ভয় খাই ঘৰৰ বাহিৰৰ ফালে দৌৰ মাৰিবলৈ আৰম্ভ কৰে। চিষ্টাৰক কলেহি জেনিছে আমাৰ ওপৰত চাকুৱে আক্ৰমণো কৰিলে। চিষ্টাৰে কলে পুলিচক কল কৰা, আৰু নিজে জেনিছক লগ কৰি পেলাই ওপৰলৈ বুলি গুচি আহে। আৰু এইয়া কি অপংগ জেনিছ নিজৰ ভৰিৰ ওপৰত থিয় হৈ আছে, কিন্তু সিফালে লিন্দা আৰু দুগৰাকী কন্যা ৰুমত ফঁচি আছে। চিষ্টাৰে এতিয়া ভগৱানক প্ৰাৰ্থনা কৰিবলৈ আৰম্ভ কৰিলে, কিন্তু এইয়া কি দুষ্ট আত্মাই তাইক ওপৰলৈ উঠাই ললে, আৰু তাৰ পাছত খিৰিকীৰ ওপৰত জোৰদাৰ প্ৰহাৰ কৰি পেলালে তাইক। তাই খিৰিকীত খুন্দা খাই তললৈ সৰি পৰিল। নিজৰ প্ৰাণ বচাবলৈ লিন্দাই দৌৰোতে উজুত খাই পৰি যায়। লিন্দাক এতিয়া চোচৰাই সেইটো ৰুমলৈ লৈ গল, যিটো ৰুম নেকি আনাবেলৰ আছিল। এনে বিপদৰ সময়ত কোনোবাই কাৰোবাক সহায় কৰিব পাৰিব জানো দুষ্ট আত্মাৰ পৰা। সেয়েহে তাই দৌৰি গৈ মিছে চেমুৱেলৰ ওচৰ পায়হি। কিন্তু অন্ধেৰা কায়াম ৰাহে, যেনে ধ্বনি গুজি উঠিল। কিন্তু আহি দেখি আচৰিত, সেই দুষ্ট আত্মাই ইতিমধ্যে মিছে চেমুৱেলকো হত্যা কৰি তাইক খুন পান কৰি পেলালে। সকলোৱে দৌৰি গৈ গাড়ীত বহিবলৈ আৰম্ভ কৰি ষ্টাৰ্ট কৰিবলৈ বিচাৰে, কিন্তু গাড়ী ষ্টাৰ্টে নহল। এতিয়া আনফালে আমি লিন্দাক দেখি পাওঁ, যি নেকি প্ৰাণ বচাবলৈ সেইটো আলমাৰিতে সোমালগৈ, যিটো আলমাৰীৰ ভিতৰত সেই দুষ্ট আত্মা বসবাস কৰি আছিল 12 বছৰ, য'ত নেকি বাইবেলৰ কিছু পাঠ চিপকাই দিয়া আছিল। লিন্দাৰ ৰক্ত পান কৰিবলৈ তাই পিছে পিছে আহিয়েই থাকিল। অন্ধেৰা কায়াম ৰাহে, আলমাৰীৰ ভিতৰত যিটো দৌল আছিল, চকুকেইটা তেলেকা তেলেকি কৰি ওচৰতে পাই লিন্দাক চাই থাকিল ভয়ং। অন্ধেৰা কায়াম ৰাহে, লিন্দাক এতিয়া জেনিছে বিচাৰিয়ে পেলালে, আৰু আলমাৰীৰ ভিতৰৰ পৰা বাহিৰলৈ টানি আনে তাইক, আৰু তাই ৰক্ত পান কৰিবলৈ বুলি উদ্যত হল সেই দুষ্ট আত্মা। কিন্তু পিছৰ পৰা চিষ্টাৰ আহি গল হাতত সেইটো দৌল লৈ পেলাই। জেনিছ এতিয়া লিন্দাক এৰি চিষ্টাৰৰ আক্ৰমণ কৰিবলৈ উদ্যত হল, কিন্তু টনা আজোৰাৰ ফলত জেনিছৰ ডিঙিত হলি ক্ৰছ বালা সেইটো লকেট পিন্ধাই দিলে, আৰু চকুৰ প্ৰচাৰতে জেনিছ দৌল দুয়োকে আলমাৰীৰ ভিতৰত গতা আলমাৰি সুমুৱাই বন্ধ কৰি দিলে। সন্মুখত এটা বিৰাট আলমাৰি পেলাই দিলে, যাতে ওলাই আহিব নোৱাৰে দৰজা খুলি। এতিয়া যান মাল বচাবলৈ সকলোৱে ঘৰৰ বাহিৰৰ ফালে দৌৰ মাৰে, লেকিন ঘৰৰ বাহিৰৰ পৰা দেখিলে সকলোৱে ঘৰৰ ভিতৰত অন্ধেৰা কায়াম নহে যেনে ধ্বনি বাজি থাকিল। লগতে ঘৰৰ ভিতৰত ভূমিকম্পৰ দৰে কম্পনৰ সৃষ্টি হল। ঘৰৰ ভিতৰত যিমান লাইট বাল্ব আছিল সকলো বিস্ফোৰণ হৈ যায়, আৰু অল্প পশ্চাত অন্ধেৰা কায়াম ৰহে ধ্বনি শান্ত হৈ পৰে। এতিয়া সকলো হোৱাৰ পশ্চাতে কোপছ আহি গলিয়া তাৰ আলমাৰি খুলি চালে, কিন্তু সেইটো দৌল এতিয়াও ইয়াত মজুদ আছে। এতিয়া আহি ইয়াত ফাদাৰ উপস্থিত হৈহি তেওঁ কলে, এইটো ঘৰ এতিয়া পবিত্ৰ, কিন্তু লিন্দাৰ মূৰত সেই ভূতৰ প্ৰতিচ্ছবি এতিয়া মাতৰি যোৱাই নাই। তেওঁ কলে, এই পুতলাৰ কি হব এতিয়া? ফাদাৰে কলে, এইটো মাত্ৰ এটা বিকল্প অৱস্থা আছিল, এটা জৰিয়া আছিল, কিন্তু সেই দুষ্ট আত্মা এতিয়া এই ঘৰৰ পৰা গুচি গল বহু দূৰলৈ। সকলোৱে ভয় খাই এইখন ঘৰ ত্যাগ কৰি ইয়াৰ পৰা গুচি গল। কিন্তু সেই ভূতীয়া জেনিছ কত গল এতিয়া? জেনিছক আমি দেখিলো পুনৰ গৈ এটা অনাৰ আশ্ৰমত আশ্ৰয় ললেহি, আৰু মুখত এয়া মিচিকিয়া হাঁহি। এতিয়া 12 বছৰৰ পশ্চাত আমি দেখো জেনিছ প্ৰাপ্তবয়স্ক হৈ গৈছে, বয়ফ্ৰেণ্ডো আছে, উভয়ে এটা দুষ্ট আত্মাৰ গ্ৰুপ বনাই ললে, আৰু সেই অনাথ আশ্ৰমতে বহুতকে মাৰি কাটি ৰক্ত পিহিবলৈ লয়। চিঞৰ বাখৰ শুনি ওচৰ চুবুৰীয়া মানুহ ইয়াত উপস্থিত হৈহি, কিন্তু মানুহৰ লাচৰ বাহিৰে একোৱে নেদেখিলে। আনাবেল অৰ্থাৎ জেনিছ ইয়াৰ পৰা পলাই পত্ৰং দিলে। এতিয়া আপোনাক সুধিছো, অন্ধেৰা কায়াম হবনে নহয় পুনৰ?